ও মুসা এক কাজ কর, তুই আর তোর খোদা দুজনে লড়াই করে যা। কোরআন শিবের আয়াত এসছে, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাঈদুন। এ মুসা তুই আর তোর খোদা দুজনে লড়াই করে যা, আমরা এখানে বসে রইলাম। আল্লাহ পাক এত অসন্তুষ্ট হয়েছিলেন, ও মুসা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এই এই কওমগুলোকে আল্লাহ পাক গজব দিলেন, ওই গজবে কওমগুলো ওইখানে বসে রয়ে গেল। আল্লাহর গজবে বসেই আছে, নট লড়ন চড়ো। কত বছর বসেছিল খোদাই জানে, আল্লাহর গজব হয়ে গেল। মুসা ইসলাম তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। কিরম বেজ্জতি করেছে দেখেছো না, একদম যুদ্ধের ময়দানে যে বলছেন আমি আমরা যাব না, তুই আর তোর খোদা যা, ঠিক সেই কথাটা আমার নবীকে এখন শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহে, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসা নবীর উম্মতের মতন নই, আমরা এমন কথা আপনাকে বলতে পারবো না, পারবো না, পারবো না। ইয়া রাসূলুল্লাহে, বরং আমরা আপনাকে বলছি ইজহাব ওয়া নাহানু মাকা। ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন বদরের ময়দানে, চলুন আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। জোরে বলুন। বুখারীর হাদিস পাক এসেছে, সাহাবীরা যখন রাসূলকে এই কথাটা বলেছেন, আল্লাহর নবী এত খুশি হয়ে গেছেন, মুবারক চেহারায় একটা হাসির ঝলক দেখতে পাওয়া যায়। বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ এতদিন হাসি ছিল না মুখে, ওয়াসফারা ওয়াজহাহু ওয়াসারহু, যে রাসূলুল্লাহর এই চেহারাটা খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহু আকবার, চেহারা পরিষ্কার হয়ে গেছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী আর দেরি করলেন না, পরিষ্কার বুঝে নিলেন আমার সাহাবীদের মনোবল ঠিক আছে, আমার সাহাবীরা পালিয়ে যাবে না। সাহাবীদের সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ বদরের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধটা তো চাপিয়ে দিল আবু জেহেল, তুমি আমার নবী যুদ্ধ করতে গেছিলেন, এ কি রাজনীতির লড়াই ছিল, পাটিবাজির লড়াই, জমি দখলের লড়াই, নেতৃত্বের লড়াই, গদি দখলের লড়াই? আরে এ তো তুমি চাপিয়ে দিয়েছিল আবু জেহেল, তুমি মক্কা থেকে 150 কিলোমিটার গিয়েছো মদিনার পাশাপাশি, আর আমার নবী মদিনাতেই আছেন, কিছুই জানতেন না। আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়ে আল্লাহর হুকুম মতো আমার নবীকে আত্মরক্ষা করতে বেরোতে হয়েছে ওই 313 জনকে নিয়ে, আর তুমি তো 1000 নিয়ে গেছো, অস্ত্রশস্ত্র প্রচুর নিয়ে গেছো। যা অস্ত্রশস্ত্র নিয়ে গেছে এই সাহাবীদের ওখানে দাঁড়ানো মুশকিল, এই 313 জনকে ওখানে দাঁড় করা মুশকিল আছে। আল্লাহ নবী বদরের ময়দানে তশরিফ নিয়ে গেলেন, যে দেখছে আবু জেহেল, আবু জেহেল হুঙ্কার দিচ্ছে আজ মোহাম্মদ শেষ, আজ কাল কোরআন খতম, মোদির আজকে শেষ হবে, আজ বদরের ময়দানে শারাব পান হবে, আনন্দ হবে, মেয়েদের দিয়ে নাচ হবে। আবু জেহেল ঘোড়া উটের উপরে বসে হুঙ্কার চালাচ্ছে, আমার নবী তশরিফ নিয়ে গেলেন, ভাই কিসের জন্য, কেন নবীকে যেতে হলো, দিনের হেফাজত, কথা মাথায় আছে না ভুলে যাচ্ছেন, দিনকে বাঁচাতে, কোরআনকে বাঁচাতে, সুন্নাহকে বাঁচাতে, শরীয়তকে বাঁচাতে, কেন আবু জেহেল উঠে পড়েছে একদম মিটিয়ে দেবে, এই 313 জনকে মিটাতে পারলে একটা কলমা পান্ডেওয়ালা নেই আর, 13 আর 2 গড়ে কম বেশি 14 বছর ওয়াজ করে এই 313 জন ইমান এনেছে, এই 313 যদি আজকে শেষ হয়ে যায় আর কলমা পড়ার কেউ থাকবে না, ইসলাম মিটে যাবে, দিন মিটে যাবে। তাই আমার নবী বাপ মারা মামারা এতিম ইয়াসির নবী তাবুর ভিতরে গিয়ে আল্লাহর জমিনে সেজদাই পড়ে গেলেন। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, রসুল কিন্তু তাবুর মধ্যে সেজদায়। ভাই একটা কথা বলে যাই,
এই আমাদের পাশে কোনো দাদাও নেই আর কোনো দিদি নেই, আছে নাকি? কার পাশে আছে ভাই একটু বলেন তো, আছে নাকি কোনো দাদা? এই কথা বলে না কেন, আছে কোনো দিদি? আছে এই সব নেতা টেতা যত সব আছে সব আছে? কোনো এমএলএ এমপি আছে নাকি? কেউ নেই, মনে রাখবেন, কোনো বিচার পাবেন না, থানায় যান আপনার কেসই লেবে না, কোর্টে যান আপনার রায় হবে না। কোথায় আপনি আছেন? আমরা তো দেখেছি ভারতবর্ষের বিচার, যেহেতু বিচার ব্যবস্থা আমরা সম্মান করি তাই মেনে নিয়েছি, কিন্তু পছন্দ করিনি ভারতবর্ষের যে রায় হয়েছে বাবরির বিরুদ্ধে, একটা বিচার আপনি পাবেন না। কোথায় বিচার হচ্ছে দেখান একটা, অপরাধীগুলো ঘুরে বেড়াচ্ছে, একটারও শাস্তি হয়নি, একটারও হয়নি, বাহাল তাপিয়েতে তারা ঘুরে বেড়াচ্ছে। আপনি ভাবছেন আপনি বিচার পাবেন? একটাই শক্তি ইমানদার আমাদের, যে শক্তিটা হলো আসমানি শক্তি, ওই একটাই ক্ষমতা আমাদের, একটাই আশা আমাদের, আসমান থেকে ফয়সালা। যদি খোদাই ফয়সালা হয় তাহলেই ফয়সালা হবে, আপনার পাশে কেউ নেই। এখন ইমানদারকে আল্লাহর কাছে, আল্লাহর ঘরে হাজিরি দিয়ে, আল্লাহর ঘরে যে সেজদাই পড়ে, আল্লাহর কাছে দরখাস্ত জমা দিতে হবে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কথা বুঝছেন? মাথায় ঢুকছে? কোথাও কাঁদলে কিছু হবে না, কোথাও কাঁদলে কিছু হবে না, কাঁদতে একটা জায়গায় হবে, দরবারে ইলাহিতে, আল্লাহর কাছে দরখাস্ত জমা দাও, মসজিদে গিয়ে সেজদা করে ওখানে কেঁদে সবাই বলি যে আল্লাহ তুমি আসমানি ফয়সালা করো, তোমার ফয়সালা ছাড়া পৃথিবীতে আর কোনো ফয়সালা নেই, অনেক ফয়সালা আমরা দেখেছি, আল্লাহ এখন তোমার ফয়সালা দেখতে চাই। এসো ইমানদার, আমাদের পাওয়ারফুল জায়গা হলো মসজিদ, ওইখানে এসে খোদার কাছে সব পড়ি। দেখেন আমার নবী সেজদায় চলে গেছে, কি দরকার ছিল নবীর সেজদায় যাওয়ার? তা বদরের ময়দানে পাথরিলা জমিন, কাঁকর আর পাথরে ভর্তি জমিনে গিয়ে রাসূলুল্লাহ সেজদায় চলে গেলেন, ওই বালির জমিন সেখানে সেজদায় হুজুর মাথাটা নিচু রাখ করলেন। আল্লাহ নবী কাঁদছেন ওই তাঁবুর ভিতরে, আল্লাহ নবী আল্লাহর কাছে সেজদাই পড়ে সাহায্য চেয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি যদি আসমান থেকে কোনো সাহায্য আজকে নাজিল না করেন, আল্লাহ আপনি যদি আসমানি মাদদ না করেন, ও আল্লাহ এই 313 জন এরা শেষ হয়ে যাবে, এরা যদি আজ শহীদ হয়ে যায় আর আল্লাহ বলার কেউ থাকবে না, কলমা পড়নে বলা কেউ থাকবে না, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাজিল করুন। বাপারা মামারা নবী, ইয়তিম এসের নবী সেজদাই পড়ে আল্লাহ দরবারে রোনাজারি করে কাঁদতে লাগলেন। ভাই আমার, বাপ আমার, সোনার মানিক আমার, ও যুবক জোয়ানেরা, এই দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, ইসলাম বাঁচাতে, পৃথিবীর দরবাজায় দরবাজায় দিনকে পৌঁছে দিতে গিয়ে রসুল্লাহর এই কান্না, বদরের জমিনে সেজদাই পড়ে কাঁদছেন, মাথা তুলছেন না, অনেকটা সময় পার হয়ে যাচ্ছে, রসুল্লাহর গায়ে যে চাদর মোবারকটা ছিল ওই চাদরটাও জমিনে পড়ে গিয়েছে। এই দিনটা ছিল কঠিন গরমের সময়, রমজান মাসের 17ই রমজান, রোজা রেখে আছেন সাহাবীরা, 17ই রমজান, আর ওই গরম উত্তপ্ত বালি, রাসূলুল্লাহ সেজদায়, অনেক সময় পার হয়ে যাচ্ছে, নবী পাক আসছেন না, সেনাপতি আসছেন না, যুদ্ধ শুরু হচ্ছে না, আবু জেহেল হুংকার দিচ্ছে, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 তাঁবুর ভিতরে এসে আল্লাহ নবীর মোবারক হাতটা আস্তে করে ধরছেন, ফা আখাযা বিয়াদিহি ওয়াকাল হাসবুকা, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে, এবার আপনি মাথাটা তুলুন,
ওই সময়ে যে সময় সিদ্দিক একবার এসে হাতটা ধরছে হুজুরের, সেই সময় হুজুর কি বলছেন? আল্লাহ নবী তখন বলছেন, আল্লাহুম্মা আয় আমার আল্লাহ, যদি আপনি চান এই পৃথিবীতে আপনার আর কোন ইবাদত হবে না, আল্লাহুম্মা ইন শেদা লাম তুবাদ। এই কথাটা রাসূলুল্লাহ খালি বলেছেন, সিদ্দিক আকবর এসে হাতটা ধরে নিয়েছে, মানে হুজুর ওখানে বলতে চাইছেন, আল্লাহ যদি আপনি চান এই পৃথিবীতে আর আপনার কোনো ইবাদত হবে না, কোনো সেজদা হবে না, তাহলে আপনি আমাদের শহীদ করিয়ে দিন। হুজুর এটা বলেননি, এটাই বলতে চাইছিলেন। ওই পর্যন্ত সিদ্দিক আকবর কি হাতটা ধরে ফেলে দেন, আল্লাহুম্মা ইন শেদা লাম তুবাদ, ও আল্লাহ আপনি যদি চান এই জমিনে আপনার আর কোনো এবাদত হবে না, তাহলে এই 313 জনকে আপনি শহীদ করিয়ে দিন। কিন্তু আল্লাহর নবীর মুখ দিয়ে কথাটা বেরোনোর আগে আবু বকর সিদ্দিক গিয়ে ধরে ফেললেন, ফাকাজা বিআদিহি ওয়াকাল হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হয়েছে হুজুর আপনি মাথাটা তুলুন, অনেকটা সময় পা হয়ে গিয়েছে, আল্লাহর নবী মাথা তুলছেন না, বাপ মারা মা মরা নবী আল্লাহর জমিনে সেজদাই পড়ে কাঁদছেন, আজ মাথা তুলছেন না, এমন সময় জিবরিল আমিন এসে হাজির। একবার জোরে হবে, আর একটু জোরে হবে, জিবরিল আমিন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথাটা তুলুন, আল্লাহ পাক জানিয়েছেন আপনার এই কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন, আল্লাহ পাক জানিয়েছেন এই বদরের ময়দানে আবু জেহেলের বিরুদ্ধে মোকাবেলায় আত্মরক্ষায় আল্লাহ আপনাকে একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আরো জানিয়েছেন, আজকের এই বদরের ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আল্লাহ পাক আপনার হাতে দান করে দিয়েছে। মোস্তফা আসমান থেকে পারমিট হয়ে গেল, সাহায্য অ্যালটমেন্ট হয়েছে, পাশ হয়ে গেছে, রাসূলুল্লাহ খুশিতে আনন্দে মাথাটা তুললেন, সের মোবারক। আর চিন্তা নেই, আসমান থেকে আমি সাহায্যের ওয়াদা পেয়ে গেছি। এত কেঁদেছেন, চোখের পানিতে বালিগুলো সব ভিজে গেছে, এইসব পেশানিতে বালি লেগেছে সব। মোস্তফা মাথা তুললেন শুকরিয়া আদায় করে, বাইরে বেরিয়ে আসছেন এবার তাঁবুর বাইরে, এবং উনি যে আসছেন খুব জজবাই মেজাজে আসছেন, খুব জজবাই মেজাজে আসছেন, জজবাই মেজাজে। বাইরে বেরিয়ে শুনি বললেন, সাইয়াহ জুমুল জুমুগো ওয়াইওয়াল্লুনা দবর, কোরআন পাকের আয়াত। আল্লাহ নবী বেরিয়ে এসে বললেন, সাইয়াহ জুমুল জুমুগো ওয়াইওয়াল্লুনা দবর, ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে, ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে। এ কথা বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো বালি হাতে তুলে দিলেন, বলি আবু জেহেলের দিকে ছুড়লেন। বদরের ময়দানটা শুনলে মনে হবে যেন বল খেলার মাঠের মতো প্লেন সমান জায়গা, তাই না? মনে হয় তাই না? কোনো ময়দান মনে হলে কীরকম হয়, মনটা কীরকম মনে হয়, এই প্লেন জায়গা না, খাদা খন্দ, উঁচু নিচু পাড় পর্বত, পাথর টাথর কুচি কাঁচা, একদম অসমতল, অসমতল জায়গা। আজকে এখন অনেক উন্নতি হয়েছে, বদরে গিয়েছিলাম আমি, হজে গিয়ে বদরের ময়দান দেখতে গেছিলাম, এখন অনেক উন্নত হয়েছে, রাস্তা টাস্তা হয়েছে, অনেক ঘরটর হয়েছে, তখন তো পুরো ফাঁকা ছিল। এখনও দেখছি সেই উঁচু, সেই গাড্ডা, সেই খেজুর গাছ, সেই জঙ্গল, সেই রকম। আমি কী করে এখানে মোকাবিলা হয়েছে, কী করে লড়াই হয়েছে, কী করে পা এখানে এই পাথরের উপরে পাগুলো রেখেছিলেন, আর এই কঠিন রোজার মাসে আর উত্তপ্ত বালি আর গরম,
কিভাবে মোকাবেলা হয়েছে আল্লাহু আকবার। ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানটা ওই সেজদাই পড়ে কেঁদেছিলেন না, দোয়া চেয়েছিলেন, ওইখানটা একটা মসজিদ তৈরি হয়েছে, আল মসজিদুল আরিশ। মসজিদটার নাম আল মসজিদুল আরিশ। দুরিকান নামাজ পড়লাম, পুলিশ ওখানে আছে সব সময়, একটু দোয়া চাইলাম আল্লাহর দরবারে, মনে হতে লাগলো আহ আল্লাহর হাবিব এই জায়গাতে সাহাবিদের নিয়ে কিভাবে জীবনের কত ক্ষয়ক্ষতি নোকসান হয়েছে আল্লাহ একবার। হ্যাঁ, 14 জন সাহাবি শহীদ হয়েছিল, কতজন ভাই, কতজন, 14 জন সাহাবি, আর ওদের 70 জন মারা গেল। আবু জেহেলকে নিয়ে আবু জেহেল মারা গেছে, 70 জন কাতাল হয়েছে। তো নবী তো চাইনি, এটা নবী তো চাইনি, জিহাদি তো তোমরা, তোমরা তো চাপিয়ে দিলে, তোমরা তো চাপিয়ে দিলে, নবী চাইনি এটা। আল্লাহ বলেন নবী তুমি যাও, আত্মরক্ষা করার জন্য তোমাকে ডিফেন্সটা করতেই হবে, কারণ এটা এমন একটা গুরুত্বপূর্ণ মোকাবেলা ছিল, এই যুদ্ধে যদি ইসলামের পরাজয় হতো সারা পৃথিবীতে চিরকাল কিয়ামত পর্যন্ত সেই পরাজয় হয়ে থাকত, আর মাথা তুলে দাঁড়ানো যেত না। এই জন্যে আল্লাহ পাক আমার হাবিবকে ডিফেন্সে পাঠিয়ে দিয়ে কিরকম সাহায্য করছেন দেখুন, আল্লাহর সাহায্যটা কেমন। আল্লাহ নবী এক মোটো বালি নিয়ে ছুঁড়লেন, এই বালিটা 1000 আবু জেহেলের সৈন্যদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক পরে কোরআন পাকের আয়াত নাযিল করে জানালেন, এই নবী ও আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা, এই হাবিব আপনি যে বালিটা ছুঁড়েছেন এই বালিটা আপনি ছুঁড়ে তাদের চোখে পৌঁছাতে পারেননি, বরং ওটা আমি আল্লাহ নিজে ছুঁড়ে আমি পৌঁছে দিয়েছিলাম। তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমি তোমাকে সাহায্যের ওয়াদা করেছিলাম, এই জন্যে তুমি যেই বালিটা ছুঁড়লে ওটা তুমি ওদের চোখে পৌঁছাতে পারতে না, বরং আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্যে এই বালিগুলো ওদের চোখে চোখে পৌঁছে দিয়েছিলাম। তফসিরে জালালাইন শরীফের ভিতরে লিখছে, কানের ভিতরও বালিগুলো পৌঁছে গিয়েছিল, বালি কানের মধ্যে পৌঁছে গেছে। এটা একটা যুদ্ধের হিকমত, কথা মাথায় ঢুকছে? আপনি বলুন তো, এক মুঠো বালি আর 1000 সৈন্য অত দূরে দাঁড়িয়ে আছে, কি করে হয়? আল্লাহ বলছেন আমি, এটা আমি করেছি, তুমি নয়, আমি। আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিনাল্লাহ রামা, বরং আমি আল্লাহ ছুড়িয়ে দিয়েছি। 2 নম্বর সাহায্য আল্লাহ পাক করছেন, 5000 ফেরেশতা আসমান থেকে নামিয়েছেন, একবার জোরে হবে না, কয় হাজার 5000, 3000 অফি রিওয়ায়াতিন 5000, 5000 একদম সশস্ত্র ফেরেশতা, পাগড়ি আছে তলোয়ার আছে, একদম সেইভাবে নেবেছেন, হে আমার ফেরেশতারা যাও আমার হাবিব বদরের ময়দানে দিনকে হেফাজত করার জন্য, দিনকে জিন্দা করার জন্য ডিফেন্সে গেছে, ফেরেশতারা তোমরা নাবো। 5000 ফেরেশতা নাবি দিয়েছেন রাসূলুল্লাহর হয়ে মোকাবেলা করার জন্য। তাহলে 5313 জন, রাসূলুল্লাহর সৈনিক কতজন হলো, আল্লাহর নবীর সৈন্য কত হলো, 300 তেরো নয়, 5313, বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেলের কত, 1000। আল্লাহ পাক যদি আসমান থেকে এই মাদাদ না করতেন, ওই শক্তির বিরুদ্ধে মোকাবেলা করে দাঁড়ানো যেত না। 1000 একদম সশস্ত্র বাহিনী। আল্লাহ পাক 3 নম্বর সাহায্য পাঠালেন, 3 নম্বর আসমান থেকে একটা পানি দিলেন আল্লাহ, পানি। কেতাবে লিখছে আল্লাহ নবী যেদিকটা দাঁড়িয়েছেন সেদিকটা বালি, আর আবু জেহেল যেদিকটা নিয়েছে ওদিকটা এঁটেল মাটি, পায়ের তলায় টিপ পাচ্ছে, আর এদিকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দাঁড়াতে পারছে না, প্রচণ্ড বালি,
পা ঢুকে যাচ্ছে, ঘোড়া দাঁড়াতে পারছে না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আর ওদিকটা আল্লাহ পাক ওই সতেরোই রমজান বদরের দিন এত পানি আল্লাহ দিলেন, অপুরন্ত পানি, আল্লাহ একবার অবিশ্রান্ত বৃষ্টি হলো, আর সেই বৃষ্টির চাপে রসুল্লার পায়ের তলার বালিগুলো সব টাইট এবং জমাট হয়ে গেল। যেটা বলুন, পানি বালিতে যদি পানি হয় সে বালি কি হয়? কাদা হয় নাকি? জমাট হয় না? জমাট হয় না? আল্লাহ আমার হাবিবকে সাহায্য করেছেন, পায়ের তলার বালিগুলো জমাট করে দিয়েছিলেন, এবং ওই ময়দানে কিছু পানির দরকার ছিল, আল্লাহ পাক সেই পানি আমার হাবিবকে উপরন্ত ভব জোগাড় দিয়ে দিলেন। আর আবু জেহেলের পায়ের তলার এঁটেল মাটি কিরাম হলো? তফসির বলছি, এসব গ্যাজাঘড়ি গল্প নয়। ওর পায়ের তলার এঁটেল মাটি স্লিপার হয়ে গেল, ওর ডিসব্যালেন্স হয়ে গেছে, ও দাঁড়াতে পারছেন। আর আমার নবী সাহাবীদের পায়ের তলাটা টাইট হয়ে গেল, একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 14 জন সাহাবি শহীদ, ওদের 70 জন। তাহলে সেই দিন আজকে আমাদের কাছে, এই দিনকে হেফাজতের জিম্মাদারি কাদের, এই দিনকে হেফাজত করার দায়িত্ব কাদের, এই দিনকে হেফাজত করার আমানতদার কাদের উপরে, এর কি বুঝতে পারে না নাকি কথা? আমাদের উপরে, জি, এই আমাদের উপরে। আবার হাতে ধরে বলে যাচ্ছি সোনার ভাইয়েরা, ওই গতানুগতিক বললেন ওয়াজ শুনে আর জীবন শেষ হলে হবে না। দিনকে বোঝার চেষ্টা করুন, শরীয়তকে বোঝার চেষ্টা করুন, ইসলামের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।